মাছের পেটির আড়ালে চলছিল গাঁজা পাচার, একেবারে বলিউড থ্রিলারের স্টাইলে। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একটা মাছ বোঝাই পিক আপ ভ্যান আটক করে। মাছের থার্মোকলের পেটি তল্লাশি করতেই বেরিয়ে এলো মাছ নয়, মাদক, রীতিমতো উন্নত মানের গাঁজা। একটা দুটো নয়, এরকম মোট 39টা পেটি আটক করল পুলিশ। সবগুলোর মধ্যেই ছিল বস্তা ভর্তি গাঁজা। আসানসোল পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়, নিয়মিত এই রাস্তা দিয়ে মাছের গাড়ি যায়, কারো কোনো সন্দেহ হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু পুলিশের কাছে কোনো এক সূত্র থেকে খবর আসে, WB নাম্বারের কোনো এক মাছের পিক আপ ভ্যানে খবর আছে। চেকিং চলছিল, কিন্তু WB 39A 67719 এসে চক্ষু চড়ক গাছ পুলিশের। একের পর এক থার্মোকলের পেটি বরফ দিয়ে ঢাকা, যেমন হয় মাছের গাড়ি, কিন্তু মাছের পেটিতে বস্তা কেন? এমনই একে একে 39টা বস্তা বেরিয়ে এলো গাড়ি থেকে। পুলিশের দাবি, প্রায় 2 কুইন্টাল গাঁজা আটক করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার বেশি। বেলদা থেকে দুবরাজপুর কিছু মাল যাচ্ছিল, সে আমরা খুলে দেখলাম না, কিন্তু দেখলাম মাল যাচ্ছিল, দেখলাম এটাই। আর আমরা জীবনে এতদিন থেকে পাঞ্জাবি মোড় থেকে ব্যবসা, পাঞ্জাবি মোড়ে ব্যবসা করছি, কিন্তু আজ পর্যন্ত গাঁজা করে মাছের পেটিতে চিকচিকি ভিতরে ভরা করে বরফ দিয়ে পরে ভিতরে ছিল, উপরে বরফ ছিল, আবার প্যাকিং করে পুরো মাছের মতন প্যাকিং ছিল, কেউ ধরতে পারলো না। ওটা মাছ যা ছিল, ছেলেগুলো কোথায় গেছে? ছেলেগুলো বেলদার বলছে তো, বেলদার ছিল, বেলদা দিকে দুবরাজপুর যাচ্ছিল মাল নিয়ে। কত 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 গাঁজা দেখলে? মাল তো বলছে শুনতে পেলাম আমরা, মোটামুটি 2 কুইন্টাল মতন মাল ছিল। এরকম দেখেছে জীবনে? আজ পর্যন্ত কোনোদিন দেখি না, এতদিন থেকে মাছের ব্যবসা করছে পাঞ্জাবি মোড়ে, এটা কোনোদিন দেখি না আমরা। ছট পুজোর সকালে বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। জানা গেছে মেদিনীপুরের বেলদা থেকে বীরভূমের দুবরাজপুরে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। আটক করা হয়েছে পিক আপ ভ্যানের 2 চালক ও খালাসিকে, দুজনেই বেলদার বাসিন্দা। একজনের নাম অভিজিৎ সাই, বয়স 19, অন্যজন বছর 20 শুভঙ্কর সিংহ। দুজনেই জানিয়েছে বেলদা থেকে তাদের গাড়ি ভাড়া করা হয়েছে, নামানোর কথা ছিল বীরভূমের দুবরাজপুরের কোনো এক ঠিকানায়, কিন্তু কোথায় তদন্তের কারণেই পুলিশ এখনো তা খোলসা করেনি। বরফ ছিল, মাছ ছিল, ওর নিচে এক একটা করে প্যাকেট বেরোল, প্যাকেটের যাচাই করে প্রিলিমিনারি যেটা পুলিশ ধরলো যে ওর মধ্যে গাঁজা আছে। তো এরকম 39টা প্যাকেটের মধ্যে, মানে 42টা পেটির মধ্যে 3টা বেলিয়ার পেটি খালি ছিল, 39টা পেটির মধ্যে প্যাকেট পাওয়া গেছে। প্রত্যেকটা প্যাকেটের ওয়েট রেঞ্জ যেটা মাপা হলো অ্যারাউন্ড 4.2 কেজির থেকে নিয়ে 4 কেজি থেকে 6 কেজির মাছ জানি। এখানে যে ড্রাইভার আছে, গাড়ির ড্রাইভারের বক্তব্য যে ও বেল্লা থেকে ওগুলো আনছিল, এখানেই আশেপাশে ওরা দুবরাজপুর নিয়ে যাচ্ছিল, কিন্তু এটা এখন ওটা ওর বক্তব্য, ওটা সত্যি কি মিথ্যা? ওটা আমরা দেখছিলাম বাক্সের মধ্যে উড়িষ্যার ভুবনেশ্বর লেখা ছিল, কটক লেখা ছিল এরকম। ওটা এখন পুলিশ ইনভেস্টিগেশন করবে, অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় আনছিল ইনভেস্টিগেশন করবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রানীগঞ্জের বিডিও শুভদীপ গোস্বামী। তিনি জানিয়েছেন কোথা থেকে এই গাঁজা আসছিল, কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এইটুকুই জানা গেছে, বাকিটা তদন্ত করবে পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, একদিকে নেপাল অন্যদিকে আসাম, দুই পথে সাধারণত গাঁজা চোরাচালান হয় এ রাজ্যে। এই বিপুল পরিমাণে গাঁজা কোন পথে এসছে তা যেমন খতিয়ে দেখছে পুলিশ। নেপাল ঝাড়খণ্ড থেকে ওড়িশা হয়ে মেদিনীপুরে ঢুকেছিল, সেখান থেকে বেলদা হয়ে বীরভূম। তাহলে কি বাংলাতেও নতুন করে তৈরি করা হচ্ছে ক্যানাবিস রুট? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।